Now I discuss to you the new phase of financial management of BCom 6 SEM, capital expenditure decision. অর্থাৎ capital expenditure decision মানে হচ্ছে মূলধনী ব্যয় সংক্রান্ত সিদ্ধান্ত। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা বা কোনো বিশেষ ক্ষেত্রে আমরা যদি কোনো টাকা ইনভেস্ট করি, সেই ইনভেস্ট করার আগে আমরা আগে থেকে জেনে নিতে পারবো বা জেনে নিতে পারবো যে সেখানে ইনভেস্ট করা আমাদের লাভজনক হবে না লাভজনক হবে না। যদি মনে করি যে সেখানে ইনভেস্ট করাটা আমাদের ক্ষেত্রে লাভজনক হবে, তাহলে আমরা ইনভেস্ট করার পূর্বেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে হ্যাঁ ইনভেস্ট করবো, আদারওয়াইজ করবো না। তা এই ক্যাপিটাল বাজেটিং ডিসিশন বা ক্যাপিটাল বাজেটিং ডিসিশন চ্যাপ্টারতে আমাদের অনেক বা এই অনেকগুলো মেথড বা জাজমেন্ট আছে। তার মধ্যে উল্লেখযোগ্য মেথডগুলো হলো নেট প্রেজেন্ট ভ্যালু মেথড, অর্থাৎ যাকে আমরা সংক্ষেপে বলে থাকি NPV। সেকেন্ড যদি আমরা যাকে বলি, যেটাকে বলি আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স, প্রফিট বা PI। থার্ডলি যদি আমরা বলে থাকি ইন্টারনাল রেট অফ রিটার্ন বা IRR। ফোর্থ যদি আমরা বলতে পারি ARR বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এরকম বিভিন্ন রকম মেথড আছে যার সাহায্যে আমরা ক্যাপিটাল বাজেটিং সম্পর্কে আমরা প্রকৃত জানতে পারবো। অর্থাৎ আমি প্রথমে আসতে চাইছি যে NPV অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু কাকে বলে। অর্থাৎ এখানে আমাদের একটা জানতে হবে যে আমরা কোনো জায়গায় কোনো টাকা ইনভেস্ট করলে সেই ইনভেস্টমেন্টের টাকাটা আমাদেরকে ব্যাক করে, অর্থাৎ আই মিন ক্যাশ ফ্লো যেটা আমরা পাই সেটাকে বলি ক্যাশ ইনফ্লোস, আর আমরা ইনিশিয়াল যে টাকাটা ইনভেস্ট করি তাকে বলি আমরা ক্যাশ আউটফ্লোস। অর্থাৎ ক্যাশ ইনফ্লোস থেকে অর্থাৎ ক্যাশের আউটফ্লোস যদি আমরা বাদ দিলে যেটা হয় তাকে বলা হয় নেট প্রেজেন্ট ভ্যালু। এখন এখানে একটা বিষয় ব্যাপার আছে, এখানে একটা PV ফ্যাক্টর বা ডিসকাউন্ট ফ্যাক্টর বলে একটা ব্যাপার থাকে। অর্থাৎ টাকার মূল্য আমরা জানি, টাকার মূল্য প্রতিনিয়ত, অত আজকে যা টাকার মূল্য আগামী দিনে সেই টাকার মূল্য থাকে না, আস্তে আস্তে টাকার মূল্য ডিভ্যালুয়েশন হয়, অর্থাৎ টাকার মূল্য কমতে থাকে। অর্থাৎ আমরা যখন ক্যাশ ইনফ্লো যে আসে, অর্থাৎ ক্যাশ ইনফ্লো অর্থাৎ আগামী দিনগুলোতে আমরা যে টাকা আমাদের আগমন ঘটবে সেই টাকাগুলোকে আমরা কিন্তু সেই ডিসকাউন্ট ফ্যাক্টর রেসপেক্টে অর্থাৎ আজকের দিনের টাকায় কিন্তু টাকাতে কনভার্ট করব, করে কিন্তু আমরা নেট ক্যাশ ইনফ্লোস বের করব, করে তারপর আমরা সেখান থেকে ক্যাশ আউটফ্লোস অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বাদ দেবো, দিলে যেটাকে আমরা বলি সেটাই আমরা অ্যাকচুয়ালি NPV বা নেট প্রেজেন্ট ভ্যালু। এখন নেট প্রেজেন্ট ভ্যালু ও যদি আমাদের ক্ষেত্রে পজিটিভ হয় অর্থাৎ ধনাত্মক হয় তখন আমরা অবভিয়াসলি আমরা প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করব, আর যদি নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ হয় বা ঋণাত্মক হয় আমরা অবভিয়াসলি আমরা প্রজেক্টটাকে রিজেক্ট করব, অর্থাৎ আমরা প্রজেক্টটাকে গ্রহণযোগ্য বলে বিবেচনা করব না। কারণ আমাদের আবার যদি দেখি দুটো কম্পারেটিভলি প্রজেক্ট দেওয়া থাকে আমাদের কাছে, তখন আমরা দেখবো যে প্রজেক্টের NPV বেশি অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু বেশি তাকে আমরা অ্যাকসেপ্ট করব, যার নেট প্রেজেন্ট ভ্যালু কম তাকে আমরা রিজেক্ট করব। এইভাবে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু মেথডের সাহায্যে যে কোনো প্রজেক্টকে আমরা অ্যাকসেপ্ট বা রিজেক্ট করতে পারি বা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি। ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টার প্রথম যে আমাদের ক্রাইটেরিয়া বা প্রথম আমাদের ফেজ সেটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি নেট প্রেজেন্ট ভ্যালু। এরপরে আসছি আমি সেকেন্ড মেথড অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন মানে মধ্যবর্তীকালীন অর্থাৎ একটা হার, অর্থাৎ যেখানে আমরা জানতে পারবো যে দুটি রেট অফ ইন্টারেস্টে অর্থাৎ মধ্যে কোনটা কম, অর্থাৎ আই মিন যেটা বলতে চাইছি যেটা মনে করা যাক একটা 10% রেট অফ রিটার্ন আর একটা হচ্ছে 14% রেট অফ রিটার্ন। এই 10% আর 14% রেট অফ রিটার্ন এই দুটোর মধ্যবর্তীকালীন যখন আমরা কোনো রেট অফ রিটার্ন আমরা বের করতে পারবো তখন তাকে আমরা বলবো ইন্টারনাল রেট অফ রিটার্ন। এক্ষেত্রেও একটা অ্যাকসেপ্ট এবং রিজেকশনের একটা রুলস আছে, যে প্রজেক্টের IRR বা ইন্টারনাল রেট অফ রিটার্ন বেশি তাকে আমরা কিন্তু অ্যাকসেপ্ট করব, আর যার ইন্টারনাল রেট অফ রিটার্ন কম তাকে আমরা অবভিয়াসলি তাকে আমরা রিজেক্ট করব। নাও আওয়ার থার্ড ফেজ অর্থাৎ থার্ড পদ্ধতি যদি আমরা বলি প্রফিটেবিলিটি ইন্ডেক্স, অর্থাৎ প্রফিটেবিলিটি ইন্ডেক্স কাকে বলা হবে। প্রফিটেবিলিটি ইন্ডেক্স জানতে গেলে অ্যাকচুয়ালি খুব সিম্পল ব্যাপার, অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু আমরা যেভাবে ক্যালকুলেশন করে থাকি, অর্থাৎ কামিং ইয়ারে আমাদের কোনো একটা প্রজেক্ট থেকে যা ক্যাশ ইনফ্লোস আসবে অর্থাৎ টাকার আগমন ঘটবে সেগুলোকে আমরা ডিসকাউন্ট ফ্যাক্টর
দিয়ে গুণ করে যে নেট ক্যাশ ইনফ্লোস বের করব তাকে যদি আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা কস্ট অফ দ্য প্রজেক্ট দিয়ে আমরা ডিভাইড করি তাহলে আমরা কিন্তু প্রফিটেবিলিটি ইনডেক্স পাবো। এখানেও কিন্তু আমাদের অ্যাকসেপ্ট রিজেক্ট একটা কন্ডিশন আছে, অর্থাৎ যে প্রজেক্টের পিআই বেশি অর্থাৎ প্রফিটেবিলিটি ইনডেক্স বেশি তাকে আমরা অ্যাকসেপ্ট করব, আর যে প্রজেক্টের পিআই কম তাকে আমরা রিজেক্ট করব। এরপরে আসছি আমরা নেক্সট ফর্মুলা, সেখানে হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, অর্থাৎ একটা প্রতিষ্ঠান থেকে আমরা অ্যাভারেজ অর্থাৎ গড়ে কী পরিমাণে রিটার্ন বা কী পরিমাণে আয় অর্জন করতে পারি সেটা সেখানেও একটা উল্লেখযোগ্য ক্রাইটেরিয়া হচ্ছে যে কোনো একটা প্রজেক্টে ইনভেস্ট করার পরে আগামী 5 বছর বা 7 বছরের ধরে নেওয়া হলো সেই প্রজেক্টের আয়ুষ্কাল, তাহলে আগামী 5 বছর বা 7 বছরের মধ্যে সেই কোম্পানি থেকে যে বিভিন্ন ক্যাশের আগমন ঘটবে তাকে যদি আমরা গড় আকারে প্রকাশ করি এবং সেই গড় আকারে প্রকাশ করে ধরা যাক 5 বছরের প্রজেক্ট 5 বছরে 10,000, 20,000, 30,000 এরকম বিভিন্নভাবে আমাদের ক্যাশ ইনফ্লোস ঘটবে, তাকে আমরা যদি 5 দিয়ে ভাগ করে অর্থাৎ অ্যাভারেজ ক্যাশ ইনফ্লোস বের করে নিই, তাকে আমরা যদি অ্যাভারেজ ক্যাশ আউটফ্লোস অর্থাৎ এই অ্যাভারেজ ক্যাশ আউটফ্লোস অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে আমরা যদি অ্যাভারেজ করে নিই অর্থাৎ 2 দিয়ে ভাগ করে নিই, নেওয়ার পরে অর্থাৎ অ্যাভারেজ ক্যাশ ইনফ্লোসকে যদি আমরা অ্যাভারেজ ক্যাশ আউটফ্লোস দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু পিআই বা প্রফিটেবিলিটি ইনডেক্স আমরা পাবো। এক্ষেত্রেও ঠিক একই নিয়ম, এখানেও ঠিক তাই যে যে প্রজেক্টের পিআই বেশি হবে সেখানেও কিন্তু আমরা তাকে অ্যাকসেপ্ট করব, আর যে প্রজেক্টের পিআই বা প্রফিটেবিলিটি ইনডেক্স কম হবে তাকে আমরা রিজেক্ট করব। না না, নেক্সট হচ্ছে আমরা পেব্যাক পিরিয়ড। তা পেব্যাক পিরিয়ড মানে কি, হোয়াট ইজ পেব্যাক পিরিয়ড? পেব্যাক পিরিয়ড মানে ধরা যাক আমি একটা কোনো একটা জায়গায় টাকা একটা সার্টেন টাকা বা সার্টেন অ্যামাউন্ট ইনভেস্ট করলাম, সেই ইনভেস্ট টাকা কতদিন পরে আমার কাছে টাকাটা অরিজিনালি ফিরত আসবে অর্থাৎ আমি টাকাটা ব্যাক পাবো, দ্যাট ইজ কল্ড পেব্যাক পিরিয়ড। এই পেব্যাক পিরিয়ড মিনস হচ্ছে অর্থাৎ কত কম সময় যদি আমরা টাকা ফিরত পাবো সেটাই আমাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকসেপ্টেবল বা সেটা আমাদের ক্ষেত্রে কাম্য আর কি। অর্থাৎ পেব্যাক পিরিয়ডের সাহায্যে আমরা জানতে পারি, পেব্যাক পিরিয়ড মেথডের সাহায্যে আমরা জানতে পারি যে আমরা ইনিশিয়াল আমরা ইনভেস্টমেন্ট যেটা করে থাকি সেটা আমরা ইনিশিয়াল আমাদের যে ক্যাশ ইনফ্লোস আকারে যেটা ইনফ্লো ঘটে সেই ইনফ্লোটা কতদিন বা কত বছর পরে আমাদের কাছে ফিরে আসে সেটাকে আমরা বলি আমরা কিন্তু পেব্যাক পিরিয়ড। অর্থাৎ যদি পেব্যাক পিরিয়ড দুটি কম্পারেটিভলি ইন প্রজেক্ট যদি আমরা অ্যানালিসিস করি তখন কিন্তু যে প্রজেক্টের কিন্তু আমাদের পেব্যাক পিরিয়ড কম হবে অর্থাৎ কম দিনে টাকাটা ফিরত আসবে সেটাকে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করব। এই হচ্ছে মোটামুটি পেব্যাক পিরিয়ডের একটা অ্যাকসেপ্ট রিজেক্ট একটা ডিসিশান। এছাড়াও আমরা বলতে পারি যে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড, হোয়াট ইজ ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড? এই পেব্যাক পিরিয়ড আমরা সিম্পল যখন বলছিলাম সেটা বলা হচ্ছিলো ট্র্যাডিশনাল পেব্যাক পিরিয়ড, এখন আমরা বলবো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড মিনস হচ্ছে আমরা কোনো একটা জায়গায় টাকা ইনভেস্ট করতে চাই এবং সেইখানে যে টাকা ইনফ্লোস আসবে অর্থাৎ ক্যাশ ইনফ্লোস ঘটবে অর্থাৎ টাকার আগমন ঘটবে তাকে যদি আমরা টাকার ভ্যালুয়েশন আকারে গুণ করে অর্থাৎ টাকাটা বর্তমান দিনে তার মূল্য কত সেই আকারে প্রকাশ করে যদি আমরা পেব্যাক পিরিয়ড করতে পারি তখন আমরা তাকে বলবো ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড। অ্যাকচুয়ালি আমরা জানি যে টাকা আজকে দিনে যে টাকার ভ্যালু অর্থাৎ ধরে নেওয়া যাক আজকে 5,000 টাকার যে ভ্যালু আগামী 5 বছর পরে কিন্তু টাকার সেই 5,000 টাকার ভ্যালু কিন্তু থাকবে না, ডেফিনেটলি 5,000 টাকার কম হবে, সে 4,000 হতে পারে 4,500 হতে পারে, যাই হোক লেস দ্যান 5,000 সার্টেনলি নিশ্চিত, কারণ আমরা জানি টাকার ভ্যালু রিভ্যালুয়েশন এভাবেই হয়ে থাকে। তা সুতরাং যখন আমরা পেব্যাক পিরিয়ড করবো বা ট্র্যাডিশনাল পেব্যাক পিরিয়ড করি বা ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড করি তখন কিন্তু আমাদের ক্ষেত্রে এটা কিন্তু বিবেচ্য বা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, বা টোটাল আমি হোললি যদি বলতে পারি যে ক্যাপিটাল মার্কেটের ডিসিশানটাই হোললি কিন্তু পরবর্তীকালে টাকা ইনফ্লো ঘটবে অর্থাৎ আজকে ইনভেস্ট করছি পরবর্তীকালে টাকাটা ব্যাক করবে, কিন্তু পরবর্তীকালে যখন টাকাটা ব্যাক করবে আজকের টাকার সমতুল্য সেই টাকার ভ্যালু কখনো হতে পারে না। সুতরাং এখানে কিন্তু সবসময় কিন্তু আমাদেরকে টাকা আগামী দিনে যে টাকা আমাদের কাছে আগমন ঘটবে সেই টাকাটাকে আজকে দিনের টাকাতে কনভার্ট করতে হবে অর্থাৎ টাকার মূল্য যে হ্রাস পাবে সেটাকে ধরে নিয়েই কিন্তু আমাদের এই জাজমেন্টে আসতে হবে।
অর্থাৎ এই ক্যাপিটাল ব্যয়টিং যে ব্যাপারটা কিন্তু আমাদের টোটালটাই নির্ভর করছে যে একটা ডিসকাউন্ট ফ্যাক্টর বা পিবি ফ্যাক্টর বিভিন্নভাবে বলা হয় অ্যাকচুয়ালি এটাকে, অর্থাৎ পিবি ফ্যাক্টর মিনস হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, অর্থাৎ যেটা 10% 12% 13% সেটা বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্ধারিত হয়ে থাকে এবং বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা জানি কিছু কিছু প্রজেক্ট আছে যেখানে খুব তাড়াতাড়ি টাকা রিকভারি হতে পারে, আবার কিছু কিছু প্রজেক্ট আছে যেখানে 25 বছর বা 30 বছর টার্মের জন্য টাকা ইনভেস্ট করা হয়, 30 বছর ধরে টাকা ইনফ্লো ঘটে বা টাকার আগমন ঘটে। সুতরাং পুরো ব্যাপারটাই হচ্ছে অ্যাকচুয়ালি এস্টিমেশান বা প্রিডিকশান বা ফোরকাস্টিং। এই প্রিডিকশান বা ফোরকাস্টিং বা এস্টিমেশান যাই বলি না কেন, ক্যাপিটাল বাজেটিং ডিসিশান নিতে হলে আমাদেরকে অল দ্য এলিমেন্ট টু বি কনসিডার, এই এলিমেন্ট কনসিডার যদি আমরা না করি তাহলে কিন্তু রিক্স হয়ে যাবে। সুতরাং এটাও ঠিক একটা ম্যানেজমেন্টের একটা টুলস, অর্থাৎ ম্যানেজমেন্টের একটা ইম্পর্টেন্ট টুলস, অর্থাৎ এই টুলস অ্যাপ্লাই করে ম্যানেজমেন্ট ঠিক করে যে কোন ক্ষেত্রে টাকা বিনিয়োগ করব বা কোন ক্ষেত্রে টাকা বিনিয়োগ করব না, কোন ক্ষেত্রে টাকা বিনিয়োগ করা লাভজনক, কোন ক্ষেত্রে টাকা বিনিয়োগ করা লাভজনক নয়। এই হচ্ছে মোটামুটি ক্যাপিটাল বাজেটিংয়ের আরও কিছু কিছু কনসেপ্ট ছোটো ছোটো আছে, সেগুলো না জানলেও হয় বা পরবর্তীকালে জানতে পারবেন। মোটামুটি ক্যাপিটাল বাজেটিং নিয়ে এই হলো মোটামুটি একটা সংক্ষিপ্ত ধারণা। এখানেও ঠিক তাই, এখানেও অনেক ইলাস্ট্রেশন আছে, প্রবলেম ওরিয়েন্টেড চ্যাপ্টার্স, এখানেও অনেক ছোটো বড় বিভিন্ন অঙ্ক থাকে, কখনো থিওরি থেকে কোশ্চেন্স থাকে। থিওরিগুলো তো অবভিয়াসলি ভালো করে জানতে হবে, নাহলে প্রবলেম বা সলভ করা যাবে না। যেখানে প্রবলেম সলভ করতে গেলে এই থিওরিগুলো টোটালি কনসেপ্ট থাকতে হবে। মোটামুটি মোরাল লেস এই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা।